কোমল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য 11টি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। চলুন বন্ধুরা জেনে নিই এইচএসসি পরীক্ষার্থীদের জন্য 11টি নির্দেশনা। চলতি বছর এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী 2 ডিসেম্বর থেকে, শেষ হবে 30শে ডিসেম্বর। সোমবার 27শে সেপ্টেম্বর সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য 11 দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়। নির্দেশনাগুলো চলুন আমরা জেনে নিই। 1 নম্বর হচ্ছে কোভিড-19 মহামারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2 নম্বর, পরীক্ষার 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। 3, প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। 4, পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট এমসিকিউ এবং সিকিউ অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সকাল 10টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল 9টা 30 মিনিটে অলিখিত উত্তরপত্র এবং বহুনির্বাচনী ও এমআর শিট বিতরণ। সকাল 10টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ। সকাল 10টা 15 মিনিটে বহুনির্বাচনী উত্তরপত্র ও এমআর শিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ হবে। দুপুর 2টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুরে 1টা 30 মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ও এমআর শিট বিতরণ। দুপুর 2টায় বহুনির্বাচনীয় প্রশ্নপত্র বিতরণ। আর দুপুর 2টা 15 মিনিটে বহুনির্বাচনী ও এমআর শিট উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ হবে। 5 নম্বর হচ্ছে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের নিকটে সংগ্রহ করবে। 6 নম্বর, প্রত্যেক পরীক্ষার্থী সর্বাকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি ওএমআর শিট ফর্মে যথাযথ লিখে ভরাট করবে। কোনো অবস্থাতে মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। 7 নম্বর, ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয় বহুনির্বাচন ও ব্যবহারিক খাতা নোটবুকের অংশ পৃথকভাবে পাশ করতে হবে। 8 নম্বর, প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পরে উল্লেখিত বিষয়ে বিষয়সমূহের পরীক্ষার অংশসমূহ করতে পারবে, কোনো অবস্থায় অন্য বিষয়ের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। 9, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। 10 নম্বর, পরীক্ষার্থীগণ পরীক্ষার সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। 11 নম্বর হচ্ছে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিচার ফোন বা স্মার্টফোন ব্যতীত ব্যবহার করতে পারবেন, এছাড়া পরীক্ষার হলে অন্য কেউ ফোন ব্যবহার করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল মোট এইচএসসি পরীক্ষার 11টি জরুরি নির্দেশনা, আর এই নির্দেশনার বাইরে কোনো কাজ করা যাবে না। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আপনি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।